বরিশাল সদর উপজেলার টঙ্গিবেড়িয়া ইউনিয়নের বদিউল্লাহ গ্রামে হয়নি তেমন কোনো উন্নয়ন। আশপাশের রাজারচর, শালুকা ও চরকেউটিয়া গ্রামের মানুষের যাতায়াত এই গ্রামটির উপর দিয়ে। এখনও মাটির রাস্তায় চলাচল করতে হয় গ্রামের মানুষকে। চারদিক নদীবেষ্টিত হয় উপজেলার সাথে বিচ্ছিন্ন এ জনপদ, সেই সাথে খেয়া পারাপার জীবনযাত্রার মান উন্নয়নকে আরও কঠিন করে তুলেছে। এই দুর্ভোগ লাঘবে গত বছর ফেব্রুয়ারি মাসে প্রায় 200 ফুট লম্বা তুলাতলি নদীর উপর কাঠের সেতু নির্মাণ করে গ্রামবাসী। চার গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতে স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন তারা। আমাদের এই জায়গায় ব্রিজ নাই দেখে আমরা আসা যাওয়া করতে পারি না, স্কুলে রেগুলার আমরা ক্লাস করতে পারি না, তারপর আমাদের অনেক সমস্যা হয়। আমরা মেন দিকে কোনো আসা যাওয়া করি না, আমার ব্রিজ এটা ভালো হয়। এখানে খেওয়া আছে 100 বছর বয়স হইবে, আমার তো 60 বছর ফেরা হয়ে গেছে, আর আগেও তো খেওয়া আছে এখানে। তা খেওয়ায় অনেক মাইয়ে ছেলে অনেক সময় বুড়িরও যাইতে ওই ওপার দিয়ে লোকাইতে, স্কুলে মাদ্রাসা আছে খুব একটা, এই জন্যে আমরা একটা এই কাঠের ব্রিজ করছি খেওয়া বন্ধ করে দিয়া। এই কাঠের ব্রিজের পর এখন আমরা একটু শাসন দিতে করতে পারি, এখন আমরা একটা পাকা ব্রিজের একটা আবেদন করছি প্রধানমন্ত্রীর কাছে। আমরা চাই আমাদের উপকৃত যাতে হই, তাদের দ্বারা আমাদের উন্নয়নমূলক এলাকার কাজ হোক। আমরা বিশেষ করিয়া এই নয়নাং টুঙ্গিবেড়িয়া ইউনিয়নের ভিতরে 1 নম্বর ওয়ার্ডটা একেবারে অবহেলিত, একেবারে অবহেলিত। জীবনে কোনো দিন কোনো একটা এমপি মন্ত্রী আইসা ভোটের সময় অঙ্গীকার করে এই মসজিদে আইয়া, বর্তমান যে মন্ত্রী সাহেব আছেন হ্যাঁ সেও অঙ্গীকার করছেন যে আমাদের এলাকার উন্নয়ন করবে, আমরা সেই আশাই চাইয়াছিলাম। আমরা মাননীয় মন্ত্রীর কাছে একটাই দাবি করছি, আমাদের দুইটা আদর্শ গ্রাম এই এই পাশাপাশি এলাকায় আমাদের প্রাণের দাবি, একমাত্র এই কাঠের ব্রিজটা আমাদের অর্থায়নে করছি। ওই রাস্তাটা 1,20,000 টাকা চাঁদা কালেকশন করিয়া ওই রাস্তাটা বালি ফেলাইয়া ভোট করছি, অথচ আমাদের এলাকার মেম্বার চেয়ারম্যান হেরা নিজেরাই উদ্বোধন করছে, অথচ 10টি পয়সা দিয়া সহযোগিতা আমাদেরকে করে নাই। তার মানে আমরা চাচ্ছি আমাদের এই এলাকার প্রাণের দাবি এই ব্রিজটা পাকা আমরা চাই। বদিউল্লাহ স্কুলের সামনে একটা পাকা ব্রিজ চাই, এবং এই বদিউল্লার ওই মেইন রোড থেকে এই 1 কিলোমিটার রাস্তাও হবে না, আধা কিলোমিটার রাস্তা হবে, এই রাস্তাটা আমরা জোর দাবি আপনাদের মাধ্যমে মাননীয় মন্ত্রীকে একটু মেসেজ দিতে চাই, অনুতি বিলম্বে যেন এই রাস্তাটা পাকা করে। এরপর পরই বরিশাল সদর আসনের সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম পরিদর্শন করে একটি পাকা সেতু নির্মাণের ঘোষণা দেন। কিন্তু সংসদ সদস্য জাহিদ ফারুকের প্রস্তাবিত সেতু নির্মাণ ওই স্থান থেকে কেটে নিয়ে করা হচ্ছে অন্যত্র, যাতে করে চার গ্রামের মানুষের যে দুর্ভোগ থেকেই গেল। প্রতিমন্ত্রীর ঘোষণা ও স্থানীয় কয়েক হাজার পরিবারের দাবি বাস্তবায়নে রবিবার উপজেলার টুঙ্গিবেড়িয়া ইউনিয়নের বদিউল্লাহ সহ চার গ্রামের বাসিন্দারা দীর্ঘ মানববন্ধন করেছে তুলাতলি নদীর পাড়ে। তারা ওই স্থানে পাকা সেতু নির্মাণের দাবি জানান। বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন টিপু খান, হেমায়ত মাস্টার, জিয়ল হক, রশিদ মাস্টার, হারুনা রশিদ ও কামাল মিয়া সহ অন্যান্যরা। মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার এত বছর পরও এই গ্রামের মানুষ কাঁচা রাস্তায় চলাচল করে, চারদিক নদীবেষ্টিত হওয়ায় খেয়া পারাপারই একমাত্র ভরসা। বদিউল্লাহ গ্রামে পাকা সেতু নির্মাণ হলে রাজারচর, শালুকা ও চরকেউটিয়ার চার গ্রামের প্রায় 20,000 মানুষের ভোগান্তি লাঘব হবে। আমরা সদর উপজেলা চেয়ারম্যানকে তারে আজ পর্যন্ত দেখিই নাই, ওই নির্বাচনের সময় তার ওই জনপ্রতিনিধি যারা ওই আইসিয়া শুধু একটা ভোটের জন্য একবার আইসিয়া বলে যে একটা ভোট দিয়েন, ভোট দেওয়ার পরে আর তাদের বিষয় পাওয়া যায় না। এই যে নদীটা আমরা বরিশাল যাইতে হইলে ডেলিভারির লোক, বরিশাল যাইতে হইলে আমাকে সময় লাগে, এই জায়গা দিয়ে খাওয়াওয়ালার বাড়ি দিয়ে পাওদরি উডন লাগে, যার জন্য আমরা বদিউল্লাহবাসী সবাই একত্র হইয়া এই ব্রিজটি আমরা করছি। চরমোনাইয়ের সাথে আমরা সমঝোতা করিয়ে তাদের সাথে আমরা একটা রাস্তা করছি নিজস্ব অর্থায়নে, এর ভিত্তিতে কোনো জনপ্রতিনিধি 2 টাকা আমাদের দেয় নাই। তারপর ডেলিভারি রুগী নিয়ে বরিশাল যাইতে হইলে অনেক সমস্যা হয়, একটা অ্যাম্বুলেন্স আসতে পারে না, ডেলিভারি রাস্তায় হয়ে যায় অথবা মারা যায়। আমরা মন্ত্রী মহোদয়ের কাছে এবং দেশ নেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন, আমাদের জন্য যেন এই ব্রিজটা সে করে। বদুল্লা মৌজার ভিতর দিয়ে মাঝখান দিয়ে নদী আছে, ওপারও গ্রামের একটা অংশ, এপারও একটা অংশ, এবং 2টা গুচ্ছগ্রাম, একটা কবরস্থান ওপারে। আমাদের লোক আর যোগাযোগ ব্যবস্থা ওপার যাইতেই হবে, বরিশাল যাইতে হলে ওপার ছাড়া আমাদের কোনো, এটা 70 কিলোমিটার নদী। তো আমাদের দাবি এটা কাঠের ব্রিজ বহু পরিশ্রম করে করছি স্থানীয় মানুষের সহযোগিতায়, এখন আর তারা পারে না, এলাকাটা খুব গরিব অনুন্নত এলাকা, যদি সরকার বাহাদুর বা মাননীয় মন্ত্রী ওয়াদা দিয়েছে যদি ব্রিজটা হয় আমাদের মানুষগুলো চলাচল একটা জায়গা হয় এবং হিল্লা হয়, আমাদের ছাড়া কোনো পথ নেই। এটা মাঝখানে, এটা মাঝখানে এই নদীর মাঝখানে আমার ব্রিজটা, আমরা অন্য কোনো বুকানগর থেকে টঙ্গিবেড়ি পর্যন্ত মাঝখানে আমাদের এই জায়গাটা, এই জায়গাটা দিয়ে মানুষ বাহিনী করে 2টা গ্রাম, এই লোকগুলো এই পথ দিয়েই চলে, এই পথ দিয়ে আর কোনো পথ নাই।
এই ব্রিজটা হইছে মানুষ আমাদের সহযোগিতা সবার সহযোগিতা ব্যক্তিগত সহযোগিতা কেউ ব্যক্তিগত করে না এলাকার মানুষ খুব পরিশ্রম করছে এই ব্রিজটা করার জন্য আমাদের কিছু বলা নেই আমাদের আমরা মাঝখানে আছি যেহেতু আমাদের মাঝখানে যোগাযোগ ব্যবস্থা ভালো এখান দিয়ে মানুষগুলো চলাচল করে আমাদের হইলে আমরা খুশি হবো।